সালামু আলাইকুম আপনারা দূরের কাছে যারা আমার এই মোটিভেশনাল স্পেসটি দেখছেন বা দেখবেন আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে কিছু মোটিভেশনাল স্পেস আপনাদেরকে দেওয়ার জন্য যদি আপনাদের ভালো লাগে বা তাহলে আমার এই এই মোটিভেশনাল স্পেসটি আপনি শেয়ার করবেন অথবা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশে বিদেশে অনেকে আসলে আসলে সফলতার কোনো সংজ্ঞা নেই সাকসেস হিস্ট্রি অনেক রয়েছে অনেক অনেক রকমভাবে সফল হন সে সফলতা হিস্ট্রি অনেক ব্যক্তিরকম তো নিজেকে যে ধরনের যে ধরনের মোটিভেশন স্পেস বা যে ধরনের কি বলে মোটিভেশন নিয়ে নিজে সফল হয়েছি আসলে সফলতার আমি আগে বলেছি সফলতার সংজ্ঞা নেই সফলতা ইস ইটস এ বিগ ইস ইটস এ বিগ দিন বাট আপনার সুখী সুখী সুন্দর এবং সুন্দরভাবে জীবন জীবনযাপন করছেন যেখানে রয়েছেন যে অবস্থা রয়েছেন সেটাই সেটাই আমি মনে করি যে ওয়ান কাইন্ড অফ সফলতা তো আজকে আমি যেই যেই কয়েকটি ওয়ার্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে যেই ইটস ওয়ান কাইন্ড অফ সাকসেস স্টোরি অ্যান্ড ইউ হ্যাভ সাম সাম ওয়ার্ড টু চেঞ্জ ইউর লাইফ দ্যান আই ক্যান ডিসকাস উইথ ইউ এজ ওয়েল আই হোপ ইউল ইউ গাইজ এনজয় আমার আমাদের যে প্রথম লাইফের সফল হওয়ার জন্য যে যে প্রথম যে জিনিসটা সেটা আমি মনে করি যে বি অ্যাক্টিভ আপনি যেই কাজই করুন না কেন যে অবস্থায় থাকুন না কেন আপনি চাকুরি ব্যবসা বা আপনার যেই কাজই আপনি করেন আপনার আপনার অবশ্যই আপনাকে অ্যাক্টিভ হতে হবে বি অ্যাক্টিভ অতএব অবশ্যই আপনাকে পজিটিভ নেচার হতে হবে এবং আপনাকে অ্যাক্টিভ হতে হবে কারণ অ্যাক্টিভ আপনার আপনার কাজের সফলতা ধারাবাহিকতা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যদি কেউ অলস হয়ে থাকেন তাহলে অবশ্যই সফলতা আসবে না তো অতএব যে যেখানে যে কাজটি করেন আপনাকে বেড়ে গেয়ার পর বি অ্যাক্টিভ অ্যান্ড আপনার বি পজিটিভ হতে হবে সেকেন্ড যেটি আসে সেটি হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ড্রিম আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান লাইফে যদি সফল হতে চান আপনাকে অবশ্যই সেটি একটি ড্রিম থাকতে হবে সেটি ছোট হোক আর বড় হোক ড্রিম অর্থাৎ আপনার গোল আপনি 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 কোথায় যাচ্ছেন আপনি কীভাবে যাবেন কীভাবে সেখানে সফল হতে হবেন সেটা একটি টোটাল রোড ম্যাপ আপনাকে থাকতে হবে এবং এই রোড ম্যাপ নিয়ে আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে তার কোনো বিকল্প নেই অর্থাৎ অবশ্যই সফল হওয়ার জন্য আপনার একটি সুন্দর পরিবারটি একটি ড্রিম হতে হবে এবং ড্রিম অনুযায়ী আপনাকে এই কাজ আপনাকে প্রতিনিয়ত আপনার কাজ করে যেতে হবে এবং আপনার সফলতার সফলতার সফলতা আপনি পাবেন সে সফলতা পাবেন আমরা আশা করছি তারপর থার্ড যেটি সেটা হচ্ছে যে আপনার ফ্রিডম অর্থাৎ আমরা যেটাই করি আমরা চাকুরি করি ব্যবসা করি বা আপনার কি বলে যে যে কাজেই করে না কেন আমাদের অবশ্যই ফ্রিডম প্রয়োজন কেন আমাদের স্বাধীনতা অফিসে কাজ করলে আমাদের স্বাধীনতা প্রয়োজন ব্যবসা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা ব্যবসায়িক স্বাধীনতা প্রয়োজন তো সো যে যে অবস্থান থেকে আমরা যা কিছু করে কেন অবশ্যই আমাদের একটা ফ্রিডম হতে হবে তো সো ফ্রিডম রয়েছে যে ধরনের চাকরি বা ব্যবসা বা আপনার কি বলে যাই কিছু আমরা করি যেখানে ফ্রিডম রয়েছে অবশ্যই আপনি সেটি বেছে নেবেন আমরা অনেক সময় দেখি চাকরি যারা করি জাস্ট অবেদা বস আপনাকে বস যা বলবে তাই আপনাকে করতে হবে সেখানে অনেক সময় ফ্রিডমনেস থাকে না তারপরে কিছু কিছু অফিসে আপনার আপনার কাজের ফ্রিডমনেস আপনার থাকবে এবং সেই ফ্রিডম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তারপরে আমরা আসলে ইন্সপাইরেশান যে কোনো কাজে আপনাকে সফল হতে হলে অবশ্যই ইন্সপায়ার্ড বাই সাম ওয়ান ইন্সপায়ার্ড বাই সাম অর্থাৎ আপনি আপনি যখন যে কাজ নিয়ে আপনি স্বপ্ন দেখেন আপনি ড্রিম ড্রিম ড্রিমার হবেন বা আপনি আপনি কোনো কাজে গোল সেট আপ করবেন অথবা কি অবশ্যই আপনাকে ইন্সপায়ার্ড হতে হবে আপনি কোন কোন ধরনের লোকদের কাছ থেকে আপনি ইন্সপায়ার পাবেন তাদের সাথে আপনি মিশবেন তাদের সাথে আপনি কথা বলবেন এবং তাদের শুভাকাঙ্ক্ষী হবেন অথবা এরকম ইন্সপায়ার্ড পিপলদের স্মরণাপন্ন হবে যারা অলওয়েজ থিঙ্ক নেগেটিভ বি নেগেটিভ এবং যারা ক্রিটিসাইজ ক্রিটিসিজম করে অথবা মানুষের ভালো যে দিকগুলোকে নিয়ে মানুষ আসলে নেতিবাচক আলোচনা আসলে তাদেরকে এড়িয়ে চলবেন তো ইন্সপায়ার যারা করে সমাজে অনেক লোক পাবেন বা আপনি যেখানে কাজ করবেন ব্যবসা বাণিজ্য অফিস যেখানে যারা ইন্সপায়ার করবে আপনি তাদের সঙ্গে মিশবেন এবং তাদের সঙ্গ দিবেন এবং আই হোপ ইউ ইউল বি সাকসেস তারপর লাস্ট আমি যেই ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গোল আমরা আগে বলেছি যে আপনাকে অ্যাক্টিভ হতে হবে আপনার একটা ড্রিম থাকতে হবে এবং আপনার কাজের ফ্রিডম থাকতে হবে এবং এবং ইন্সপাইরেশন অবশ্যই আপনাকে নিতে হবে এবং সর্বশেষ আপনাকে যেটা বলে আপনার গোল সেট হ্যাঁ আপনি আপনাকে প্রত্যেকটি জিনিসের কাজের সেটা ব্যবসা অফিস ব্যবসা যদি করেন তাহলে আপনাকে একটা লক্ষ্য আপনাকে পৌঁছাতে হবে নির্দিষ্ট একটি লক্ষ্য আপনাকে পৌঁছাতে হবে সেখানে আপনি প্রফিট অথবা লস যদি আপনার লক্ষ্য ঠিক থাকে অথবা আপনি সুন্দরভাবে আপনি কাজগুলো পরিপাটিভাবে করতে পারেন অফিসে যদি আপনি জব করে সেখানে অবশ্যই আপনার প্রমোশন আপনার অবশ্যই থাকবে সেখানে অ্যাওয়ার্ড রিওয়ার্ড আপনি পেতে পারেন আর যদি বিজনেস করেন অবশ্যই আপনাকে প্রফিট মার্জিন আপনার ভালো হবে সেখানে আপনি প্রফিটেবল একটা মার্জিন আপনি যেতে পারেন তো জন্য আপনাকে একটা গোল সেট আপ করতে হবে যে আমি যে তিন মাসে আপনি আমার বিজনেস বা অফিসে আপনি কতটুকু সফলতা অর্জন করব ছয় মাসে কতটুকু সফলতা অর্জন করব নয় মাসে কতটুকু সফলতা এক বছর অ্যান্ড অফ ইয়ারে আমাকে কোথায় গিয়ে পুষতে হবে আমাদের কী ধরনের সেভিংস থাকবে এইটাই নিয়ে আপনাকে একটি গোল সেট আপ করে আপনাকে অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে হবে তো সো এই মোটিভেশনাল স্পিচটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মোটিভেশনাল টপিক নিয়ে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম